الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدأ وكل بدعه ضلاله وكل ضلاله في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم أنا أبي هريرة رضي الله تعالى عنه ما قال কলা আরসুল উল্লাহি সাল্লা মান আমিলা আমালানলাইসা আল্লাহি আমরুনা ফা হু আরদ্দুন আর আল্লাহ রাজী আল্লাহউত আন হোমা কল কল আরসুল উল্লাহি সাল্লা ফালিয়াকুল খায়ের আউলিয়া স্মুদ সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সোভানাত আলার বার্গে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ শোভানা তা সুস্থ শরীরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে এই মসজিদে প্রেরণ করেছেন যে আল্লাহ সুমানা তাআলা রিজিক দাতা বিচার দিনের মালিক তারই বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম শীত হোক আমরা বলি আল্লাহ মামিন আপনারা জেনেছেন যে আজকে আমার খুদবার বিষয় হাসর গত জুমায় আলোচনার বিষয় ছিল মৃত্যু মৃত্যুর পরে আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসর উক্ত বিষয়ে তথ্য এবং বল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আল্লাহ সুবান আচারা কোরআনুল করিমের মধ্যে বলেন কুল্লু নাফসিন জাইকাতুল মৌত পৃথিবীতে যত জীবন রয়েছে সবাইকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে মানুষ মারা যাবে পশু পাখি মারা যাবে যার জীবন রয়েছে তারই মৃত্যু ঘটবে আল্লাহ সোবানা তালার ঐশী গ্রন্থ আল কোরআন থেকে আমরা পাই অতএব হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নয় যার জীবন রয়েছে সে হতে পারে গাছপালা অথবা পশু পাখি সবাইকে একদিনে দুনিয়ার মায়াত্যাগ করে পরকালে পাড়ি জমাতে হবে এই পরকালে পাড়ি জমানোর যে রাস্তা এই যে রাস্তার যে মানে ডিউরেশন এই রাস্তার যে কণ্টকময় যে রাস্তা তা ভয়াবহ কয়েকটা জায়গা রয়েছে যেমন মৃত্যু একটা ভয়াবহ জায়গা তারপরের অন্যতম ভয়াবহ জায়গা হচ্ছে কবর তারপরে ভয়াবহ জায়গা আজকের আলোচনার বিষয় হাসর তারপরে অন্যতম ভয়াবহ জায়গা যা মুখে বলে বা কথা বলে বোঝানো যাবে না সেটা হচ্ছে জাহান্নাম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাসর আল্লাহ আল্লা সোমানতলা কোরআনুল করিমের মধ্যে সোরা ফাতিহা যা দিয়ে আমাদের সলাৎ পঠিত হয় আল্লাহ রসুল বলেছেন যার ফাতেহা নাই তার সলাৎ নাই অর্থাৎ সোরা ফাতেহা উম্মুল কোরআন যাকে বলা হয়েছে কোরআনের মা তার মধ্যে আমরা খুঁজে পাই আল্লাহ সোবান আমাদেরকে শিখিয়েছেন যে আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আমরা আল্লাহ সোবানতালার প্রশংসা করি আর রহমানি রহিম তিনি হচ্ছেন পরম দয়ালু এবং করুণাময় মাই লিকিয়মিদ্দিন প্রতিনিয়ত পড়ি কত শতবার পরিদিনের মধ্যে কিন্তু আমরা একটু কেউ খেয়াল করি না আসলে আল্লাহ সুমন তালা মালিক অমিদ্দিন কিন্তু কোন দিনের মালিকীয় মিদ্দিন ওই দিনের মালিক যে দিনের আলোচনা আজকে দিনটা কেমন হবে সিচুয়েশানটা কি থাকবে পারিপার্শ্বিক পরিবেশটা কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে নবীদের অবস্থা কেমন হবে পশু পাখিদের অবস্থা কেমন হবে এই মালিকীয় মিন বিচার দিবসের মালিক যেদিন আল্লাহ তালা একচ্ছত্রভাবে দিন বিচার করবেন সেই দিনের আলোচনা হাসর হাসর মানে যে একত্রিতকরণ হাসর মানে জমায়েত এই যে জুমা আমরা জমায়েত হই একদিনে তো আল্লাহ তালা বলেছেন হাসর হাসর মানে সব ব্যাকে একদিনে জমা হওয়া তো একদিনে জমা হওয়া মানে আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শেষ ব্যক্তি কে কোথায় কোন দেশে মরবে আমরা জানি না আল্লাহ সোমাল তালা জানেন সব মানুষ থাকবে কবরে সবাই থাকবে কবরে ফেরাউনে কবরে থাকবে হামানও কবরে থাকবে আব্দুর রহমানও কবরে থাকবে আপনিও থাকবেন আমিও থাকবো সবাই আমরা নিজ নিজ যে জায়গা আলমেবাড়ে যাক সেখানে আমরা অবস্থান করব। একটা সিচুয়েশান ক্রিয়েট হবে যে যেখানে ওই সিচুয়েশনের পর আমরা সবাই দৌড়ে চলে যাব ওই হাসরের ময়দানে অর্থাৎ বিচারের মাঠে এই যে দৌড়ে গিয়ে এক জায়গায় জমা হওয়া এটাকে বলা হয় হাসর আর এটাকে বলা হয় হাসর আর যেখানে আমরা জমা হবো সেটা হচ্ছে কিয়ামতের মাঠ বা বিচারের মাঠ এখানে কেউ বাদ বাদ যাবে না না কোনো কাস্ট না কোনো জাতি কেউ বাদ যাবে না বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে একটা আতঙ্ক কাজ করছে এনআরসি এই আতঙ্কের কারণ হচ্ছে আসামে উনিশ লক্ষ মানুষ ডিটেকশন ক্যাম্পে আছে তো তারা আমাদের দেশের না এটা দাবি করা হচ্ছে তারা নাকি বহিরাগত বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে এসেছে ওই আতঙ্কে আমরা ব্যতীব্যস্ত হয়ে ভোটার কার্ড আধার কার্ড সংশোধনের উৎসবে ব্যস্ত আমরা কেউ রাত জেগে আধার কার্ড তৈরি করার জন্য ব্যস্ত কেউ ভোটার কার্ড সংশোধনের জন্য ব্যস্ত অথচ প্রত্যেক বছর এই সময় ভোটার কার্ড সংশোধনের টাইম আসে কিন্তু মানুষ মনে করছে যে ভোটার কার্ড মনে হয় আমাকে পরিচয়পত্রকে রেডি করতে হবে তার জন্য আমাকে এনআরসির জন্য দিতে হবে সম্পূর্ণ বানট এবং মিথ্যা কথা আর আধার কার্ডের যিনি আমাদের রাজ্যের দায়িত্বে আছেন উনি নিজেও জানেন না যে এখন আধার কার্ড তৈরি হচ্ছে আপনি যে কোনো সেন্টারে চলে যান একশো টাকা দিয়ে দেন আপনার আধার কার্ড চলে আসবে আপনাকে এই দেশের নাগরিক প্রমাণ করতে হলে একাত্তর সালের আগের জমের দলিল সেটাকে দিয়ে প্রমাণ করতে হবে আধার কার্ড কি তখন ছিল মানুষ কত বড়ো পাগল এই আপনার ভুল রয়েছে আপনি সংশোধন করবেন কথা সত্য পঞ্চায়েতে বা বিএলও অফিসে যারা চাকরি করে বেশিরভাগই ঘুষ দিয়ে বেশিরভাগই নেতা মন্ত্রীর পা চেটে তাদেরকে ঢুকানো হয় নইলে আমার ভাইয়ের নাম সোহেল রানা আর আমার ভাইয়ের হাজব্যান্ডের নাম হচ্ছে তাহেরা দেওয়া এরা মানুষ করেছে বলে মনে হয় আমি হিন্দু মুসলমান বলছি এটা কি মানুষের কাজ যে একটা ছেলের হাজব্যান্ড বা বাবা নাম কি করে এটা হতে পারে যে তাহেরা দেওয়া তার মানে মানুষ এমনি হুজোগে ছুটছে কেন যে এনআরসি হবে হতেও পারে আবার নাও হতে পারে যারা অনুপ্রবেশকারী তাদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে আপনার চোদ্দ গোষ্ঠী এখানে আপনি এত টেনশানে কেন নামের বানান ভুল এমন কোনো মানুষ নেই যে নাই প্রায় বাড়িতে ভোটার আর আধার কার্ডে নামের বানান ভুল যার বাড়িতে ভুল নাই ভাবতে হবে যে এটা একটা সৌভাগ্যের অধিকারী তারা তো সবারই ভুল রয়েছে এইটা নিয়ে মানুষকে যেভাবে ছুটতে দেখছি এই বিগত কয়েকদিনে কেয়ামতের কথা মনে পড়ছে কারোর কোনো হুশ নেই এই পর্যন্ত আমার নলে যে তিনজন মানুষ মারা গিয়েছে একজন ডোমকলে আর ওই দুইজনের বহরমপুরে ওই দিকে যে আমার কি হবে এই কথা ভেবে ভোটার কার্ড আধার কার্ড সংশোধন করার জন্য একজনা গলায় দড়ি দিয়েছে আর দুজনও হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে আমার জানা মতে তিনজনে মৃত্যু হয়েছে বলেন এবার তাদের কী হবে কবরে অথেন্টিক গ্রন্থ আল্লাহ সুবানা বলছেন যে কবরের মধ্যে তোমার এই হবে সেই হবে তারপরে তোমাকে কেয়া মতের মাঠে উঠতে হবে তার জন্য আপনার কোনো প্রিপারেশন নেই আল্লাহ সুবান তারা বলছেন ওমা খালাক তুলজিন্না ইল্লা লিয়া বুদুন আমি মানুষকে খালি তৈরি করেছি তারা আমার ইবাদত করবে আল্লাহ সুমানা তালা আপনাকে এনআরসির জন্য দৌড়াতে বলেননি ভয় করতে বলেননি আপনি ইমানদার মানুষ আপনার কাজ হবে দিনের পথে অটল থাকা আপনার যদি লিখে থাকে আল্লাহ সুমান তালা এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার ভাগ্য লিখে রাখা হয়েছে আপনাকে বাংলাদেশে তাড়ানো হবে নাকি মাটির তলে পুঁতে ফেলা হবে সেটা আল্লাহ সোমানা তালা আপনার জন্য নির্ধারণ করে রেখেছে আপনার এত ভয়ের কিসের সংশোধন করতে হবে করতে হবে কথা ভিন্ন তবে আপনি আপনার আমলের দিকে ধ্যান না দিয়ে কি একটা গুজব রটালো মানুষ যার আধার কার্ড সেন্টারে আধার কার্ডের মানুষ ইনকাম করছে সব ইনকামে ব্যস্ত মানুষ তাই নিয়ে আপনি ছুটাছুটি করছেন অথচ এখন মারা গেলে আপনার পরবর্তী সময় কি হবে পরবর্তী জীবনটা আপনার নেভার এন্ডিং লাইফ আপনি সত্তর বা আশি বছরের দুনিয়াতে বাঁচবেন কিন্তু এরপরের জীবনটা নেভার এন্ডিং কখনো শেষ হবে না ওই জীবনের জন্য কি করে আপনি আধার কার্ড ভোটার কার্ড আইডি কার্ড ঠিক করছেন একটু খেয়াল করবেন একটু খেয়াল করুন আবু সাহেদ খুদির আনু বলেন আমি যে একটু হাসব আমি যে একটু আনন্দ করব তো করব কি করে আমি যে আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি যে যিনি ইসরাফিল আলাই সালাতাম একজন ফেরেশতা তিনি দাঁড়িয়ে আছেন মুখটাকে নিচু করে সিচুয়েশনটা দেখেন আবু সাহেদ খুদরি রাজিয়াল্লাহ আনু বলেন আমি যে একটু আনন্দ করব দুনিয়ার বুকে আমি যে দুনিয়ার বুকে একটু হাসবো তো হাসব কি করে আল্লাহ রসুল বলছেন যে সিঙাই ফুৎকার দেওয়ার জন্য মুখে বাঁশি রেডি করে মুখটাকে মাটির নিচে রেখে কানটাকে একদম আকাশ বরাবর রেখেছে আল্লাহ সুমান যেখান থেকে কথা বলবেন ওখানে আল্লাহর অপেক্ষামান তার কানটা হয়ে আছে মুখটাকে নিচু করে আছে একবারে নির্দেশ পালন করার জন্য পারফেক্টভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ সোমান তালা যত মাখলুক সৃষ্টি করেছেন সবচেয়ে অন্যতম মাখলুক সবচেয়ে অন্যতম মানে আপনার আমল করার ক্ষেত্রে আল্লাহর অবিডিয়েন্ট আল্লাহর বাধ্য হচ্ছে আপনার ফেরেশতারা আল্লাহর বাধ্য সবচেয়ে বেশি ফেরেশতারা সেই ফেরেশতা একদম রেডি হয়ে আছেন মুখটাকে নিচু করে আছেন মুখে বাঁশি রয়েছে আর কানটা রয়েছে আল্লাহ সোমান তালার কাছে যে আকাশে রয়েছে যে কখন আল্লাহ সুমনতলা বলে যে আল্লাহ সুমানতালা নির্দেশ দিবেন সঙ্গে সঙ্গে ইসরাফি সাল্লা সাল্লাম সিঙ্গায় ফুৎকার দেবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যখন তিনি সিঙ্গায় ফুৎকার দিবেন যখন তিনি বাসি বাজিয়ে দেবেন এই পৃথিবীর যত মাখ রয়েছে যার মধ্যে জীবন রয়েছে সবাই ফেন্ট হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে সবাই অজ্ঞান হয়ে মাটিতে পৃথিবীতে আর কেউ বেঁচে থাকবে না সবাই সেদিন হয়ে যাবে পৃথিবীতে বেঁচে থাকবে না কোনো জীব বেঁচে থাকবে না সিচুয়েশনটা কত ভয়ানক হবে তাই আবু সাহেদ ক্ষুদির রাজি আল্লাহ বলছে আমি যে হাসব দুনিয়াতে হাসব কি করে এই জন্যে তো আল্লাহ সাল্লাম বলেছে যে আমি আল্লাহকে যতটা চিনি তোমরা অতটা চিনি চিনো না তোমরা যদি অতটা চিনতে তাহলে তোমরা কম কম হাসতে বেশি বেশি কাঁদতে আল্লাহ তালা বলেছেন এটা একটা পথিকালয় গতদিনও গতদিন বলেছি আবারও বলছি এটা একটা পথিকালয় এখানের জন্য অট্টালিকা এখানের জন্য আরাম আয়েশকে ত্যাগ করতে হবে কারণ এই মোমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা জেলখানায় অত আরাম আয়েশ পাওয়া যায় না আপনাকে কখন চলে যেতে হবে একবারে রেডি থাকতে হবে মৃত্যুর জন্য যে কখন আমাকে আল্লাহ সোবেন তালার মালাকুল মত এসে যানটাকে নিয়ে চলে যাবে আপনাকে সব সময় রেডি থাকতে হবে বিছানায় শোয়ার সময় যেমন রেডি থাকতে হবে বাইকে চড়ার সময় রেডি থাকতে হবে খাওয়ার সময় রেডি থাকতে হবে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্ম করার সময় বা বেরোনোর সময় আপনাকে রেডি থাকতে হবে কিয়ামতের মাঠ বহুবার বহু বক্তব্যে শুনেছেন অতি ভয়ানক একটা মাঠ ওই জন্য তো ভাবি যে আল্লাহ সোবেন তালার গুণগান করতে করতে এ কথা বলে ফেলি যে মালিকে অমিদ্দিন তিনি বিচার দিবসের মালিক আল্লাহ সোমানতাল্লাহ জুলুমকে হারাম করেছেন ভাবা যায় মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্গা কেটু আল্লাহ সোমানতলা কোরআনুল কেরিমের মধ্যে বলছে এমন একটা সিচুয়েশান সৃষ্টি হবে যে পেজা তুলোর মতো মেঘগুলো যেমন করে আকাশে ভাসে ওরকম করে এই বড় বড় মাউন্ট এভারেস্ট বড়ো বড়ো পৃথিবীর যে সব বড় বড়ো আপনার পাহাড় পর্বত রয়েছে এটা ভাসতে থাকবে উঠতে থাকবে এটা কি কল্পনা করার মতো সিচুয়েশানটা কি হবে সেই দিন একবার একটু কল্পনা করুন সেদিন কি হবে হাসর কত বড় কঠিন কিয়ামতের মাঠ কত বড় কঠিন আল্লাহ রসুল সাল্লা বলেন যে কিয়ামতের মাঠে মানুষ উপস্থিত হবে তিন ভাবে আবু হুরার বর্ণনা করেন যে কিয়ামতের মাঠে মানুষ উপস্থিত হবে তিন ভাবে ওই যে সাল্লাম বাসি দিবে সবাই অজ্ঞান আবার বাসি দিবে সবাই ছুটতে থাকবে যদিও কিছু হাদি দিকে গেছে যে সাম বা সিরিয়ার দিকে আমাদের কিয়ামতের মাঠ হবে আর কিয়ামতের মাঠ যেখানে হবে গোটা পৃথিবীর হবে লেভেল কোনো উঁচু নিচু পাহাড় পর্বত কিছু থাকবে না তো সেই দিকে মানুষ ছুটতে থাকবে খুব দ্রুত গতিতে ছুটতে থাকবে আল্লাহ রসুল্লাহাল্লাম বলছেন মানুষকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হবে কেয়ামতের মাঠে যখন মানুষ যাবে ধরুন শরণার্থীর সময় মানুষ যখন যাতায়াত করে বা কোথাও পালিয়ে যাচ্ছে ওই যে রোহিঙ্গারা আসলো ওই যে আসার যে দৃশ্য একটু খেয়াল করেন কিভাবে মানুষ আসছিল ওই রকমভাবে আমরা সবাই ছুটবো কেয়ামতের মাঠে আমরা সবাই ছুটব সেই বিচারের মাঠের দিকে নিজের তাগিদে ছুটবো আমরা ওই দিন আল্লাহ রসুল বলছেন তিন ক্যাটাগরিতে মানুষ যাবে এক কিছু মানুষকে পায়ে হেঁটে যেতে দেখা যাবে কিছু মানুষ পায়ে হেঁটে যাবে দুই কিছু মানুষ বাহনে চড়ে যাবে মানে উঠ বাহন একটা উঠে চড়ে যাবে তিন কিছু মানুষ মুখের উপরে ভর করে হেঁটে যাবে তিন ক্যাটাগরিতে মানুষ বিচারের মাঠে গিয়ে উপস্থিত হবে এক পায়ে হেঁটে উপস্থিত হবে দুই বাহনে চড়ে গিয়ে উপস্থিত হবে তিন মুখের উপরে ভর করে উপস্থিত হবে আনাস রাজি আল্লাহ এ এই কথা শোনার পরে বলছে আল্লাহ রসুল বলেন কি আরে মানুষ হেঁটে যাবে ঠিক আছে বুঝলাম মানুষ বাহনে যাবে তাও বুঝলাম কিন্তু মানুষ মুখের উপরে ভর করে কি করে যাবে আরে মুখ দিয়ে কি মানুষ হাঁটতে পারে নাকি তখন আল্লাহ বলছেন যে আল্লাহ পারেন যে তোমাকে পা দিয়ে হাঁটার ব্যবস্থা করেছে তিনি কি তোমাকে মুখ দিয়ে হাঁটাতে পারবেন না উনি বলছেন নিশ্চয়ই বেশাক অবশ্যই বলছে আল্লাহ সোমানা তালা এভাবে হাঁটিয়ে নিয়ে যাবেন মানে ওইভাবে নিজদের দেওয়া হবে তারা হেঁটে যাবে অপর হাদি শেখেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে যখন মানুষ চলে যাবে কিছু মানুষ দলে 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 কেয়ামতের মাঠে প্রবেশ করবে হেঁটে হেঁটে তারপরে উটের উপরে চড়ে মানুষ যাবে কোনো উঠে দুজন কোনো উঠে চারজন কোনো উঠে ছজন কোনো উঠে দশজন একটা উঠে দুই চার ছয় দশজন করে লোকজন সেই কিয়ামতের মাঠের দিকে যাবে এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেমনভাবে কোনো কিছু আমাদেরকে বলেননি কিন্তু যারা ওই আপনার মুখের ওপরে ভর দিয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল শৈবুখ আলী মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন যে তারা যখন ওই মাঠের দিকে উপস্থিত হবে মানে লং ড্রাইভ বিশাল রাস্তা তো এবার তারা যখন সকাল করবে যেখানে সকাল করবে তাদের সাথে চারিপাশে আগুনও সকাল করবে বুঝেননি আমাকে ধরেন বহরমপুরে জেলে দেওয়া হচ্ছে বরমপুর থেকে আন্দামান নিকোবরে পাঠানো হচ্ছে তাহলে আমাকে আন্দামারে যেতে গেলে হেঁটে যাচ্ছি তাহলে আমি যদি হেঁটে যাই বা বাইকে যাই বা কোনো বাহনে যাই তা আমার সাথে পুলিশ গার্ড থাকবে কি থাকবে না পুলিশ গার্ড থাকবে এবং পুলিশ খুব ক্লোজলি গার্ড থাকবে যাতে করে আমি ওখান থেকে ছুটে পালিয়ে না যাই আল্লাহ রসুল এখানে বলছেন যে বান্দারা যখন যাবে যারা মুখে হেঁটে যাবে এরা পাপি যারা মুখে হেঁটে যাবে এরা হচ্ছে পাপি ওরা যখন যাবে তো হাঁটতে হাঁটতে যেখানে সকাল করবে আগুনও তাদের চারপাশে ঘিরে সকাল করবে তারপরে যারা যেখানে জোহর করবে মানে দুপুর করবে সেখানে আগুন তাদের সাথে দুপুর করবে তারপরে তারা যেতে 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 যেখানে বিকাল হবে আগুন তাদের সাথে বিকাল করবে তারপরে যেতে যেতে একটা পর্যায়ে রাত হবে আগুন সেখানে রাত করবে এখন এটা বলা মুশকিল যে কতদিন সময় লাগবে যেতে এটা বলা মুশকিল যে আগুন আমাকে কিভাবে আস্তে পিছে ধরবে আমি তো কেয়ামতের মাঠে এখনো পৌঁছাইনি তার আগে আমাকে আগুনে গার্ড করছে আল্লাহ রসুল যদি বলতেন যে কোনো ফেরেস্তা ধরে নিয়ে যাবে তাও না হয় বাবা বাসা বলে বাসা যেত কিন্তু আগুন এত কথা শুনবে না আল্লাহ কথা শুনবে আগুন আপনাকে আমাকে ঘিরে ধরে বসবে আগুন আপনাকে আমাকে নিয়ে যাবে হাঁকে নিয়ে যাবে আগুন একদম ফেরেস্তার মতো কঠোর স্বভাবের ফেরেস্তার মতো আপনাকে আমাকে কেয়ামতের মাঠের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে তার মানে কথা বলার কোনো সুযোগ নেই যারা পাপ করে এখান থেকে আমরা চলে যাব তাদের সিচুয়েশানটা হবে এইরকম তারপরে দলে 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 কেয়ামতের মাঠে ঢুকবে একবারে আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত সবাই উপস্থিত থাকবে সবাই উপস্থিত থাকবে এই কেয়ামতের মাঠে এখন বিচার হবে এই কেয়ামতের মাঠে বিচার হবে তার পূর্বের কিছু দৃশ্য রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন যে কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে কেন একটা শিক্ষক এমনি ঢুকলেন ক্লাসে ছাত্ররা পড়া না পারলে অতটা টেনশন নাই কিন্তু শিক্ষক গিয়ে প্রথমে টেবিল একটা ছড়িয়ে রাখলেন আজকে পড়া না পারলে ভাগ্যে খারাপ আছে তখন সে ছাত্রটা বুঝতে পারবে যে সিচুয়েশনটা কোন জায়গায় মনে পড়া না পারলে আমার বিপদ তখন সে ছেলেটা কী করবে রেডি হওয়ার চেষ্টা করবে যে পড়া তো বাড়িতে করিনি এখন চেষ্টা হই এখন চেষ্টা করি তো কিয়ামতের মাঠে যখন জাহান নামকে টেনে নিয়ে আসা হবে আল্লাহ রসুল বলছেন যে জাহান্নামের থাকবে সত্তর হাজার লাগাম প্রত্যেকটা লাগামে থাকবে সৌত্তর হাজার করে ফেরস্তা জাহান্নাম চারিদিক দিয়ে লাগাম থাকবে সত্তর হাজার আর প্রত্যেকটা লাগামে থাকবে সত্তর হাজার ফেরেস্তা। এটা আমার কমা মস্তিষ্কে অঙ্কে আমি খুব কমা গুণ করে আমি দেখেছি চারশো নব্বই কোটি ফেরেশতা যার নামকে টেনে নিয়ে আসবে আপনি পরে হিসাব করে নিন চারশো নব্বই কোটি ফেরেস্তা ফেরেস্তার ক্ষমতা সম্পর্কে আলোচনা না হয় অন্যদিনই হবে একটু আশ করেন আপনি একটু বুঝেন যে চারশো নব্বই কোটি ফেরেশতা টেনে নিয়ে আসবে আর জাহান্নামের নামের নিজস্ব একটা হুঙ্কার থাকবে চিৎকার থাকবে মানে একদম একটা মানুষকে টেনে নিয়ে আসছেন ও ছেড়ে ছেড়ে দে এরকম একটা বলছে যেন হুঙ্কার এই হুঙ্কারে বহু মানুষ বেহুশ হয়ে পড়বে এই সিচুয়েশন যখন নিয়ে আসা হবে নিয়ে আসা হবে এবার যখন আপনি বিচারের মাঠে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ রসুল বলছেন ডান দিকে তাকাবে সারা জীবনে সব আমল দেখতে পাবে ডান দিকে তাকাবেন সারা জীবনে সব আমল দেখতে পাবেন ঘুষ খেয়ে আপনি কার ফাইল থেকে পাস করে দিয়েছেন ক্লাস করতে দিয়েছিল টিচার ক্লাসে গিয়ে ঘুমিয়েছেন কেউ আমানত রাখতে দিয়েছিল খেয়ানত করেছেন কারোর সাথে ব্যবসায় ঝামেলা হয়ে অনেক টাকা পয়সা মার মার ইত্যাদি হয়েছে আপনার দোকানে যা নিষিদ্ধ বিক্রি আল্লাহ রসুল নিষেধ করেছেন বিক্রি করতে তা বিক্রি করেন দুনিয়াবিদ কাজের জন্য ঘুষ দিতে দ্বিধাবোধ করেন না দুনিয়াবিদ কাজের জন্য আপনি আপনার ইমানকে বিক্রি করে দিয়েছেন খনিকের জন্য এখন আপনি দেখতে পাবেন সব আমল একদম এটু যে যা করেছেন তার জন্য একটা সিসিটিভি দুনিয়ারে আর কি সিসিটিভি এইচ ডি সবগুলা কিছুই না সব আমল আপনি ডান দিকে দেখতে পাবেন তখন নিজের আমল তো নিজে দেখছেন আবার বাম দিকে তাকাবেন বাম দিকে তাকিয়ে দেখবেন সব আমল দেখতে পাচ্ছেন একদম ডানে বামে একদম বড় স্ক্রিন ধরেন সব দেখতে পাচ্ছেন যেই সামনে তাকাবেন থেকে একবারে নাকের ডগার উপরে জাহান্নাম কোন নাম চারশো নব্বই কোটি ফেরেস্তা টেনে নিয়ে এসেছে ডান দিকে আমল বাম দিকে আমল আর নাকের ডগার উপরে ওই জাহান্নাম এটা আছে আমাদের সবারই সিচুয়েশন হবে কঠিন একটা ভয়াবহ দিন সেটা ওটা আপনি আমি কল্পনারও হয়তো ঠিকভাবে আনতে পারবো না দেখুন আয়সা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলছেন আয়সা কেমতের মাঠে মানুষকে তোলা হবে খালি পায়ে খাতনা মুসলমানি দেওয়া থাকবে না আমরা তো মুসলমানি বুঝি খতনা খাতনা বিহীন থাকবে পোশাক কারুর থাকবে না উলঙ্গ এই তিনটি পর্যায়ে নিয়ে একজন মানুষ উঠবে এক পায়ে জুতা স্যান্ডেল থাকবে না দুই কারুর খাতনা দেওয়া থাকবে না তিন সবাই উলঙ্গ থাকবে তখন আয়সারা জিয়া তানা বলছেন বলেন কি আল্লাহ রসুল নারী পুরুষ কি একসাথে থাকবে নারী পুরুষ কি কেমতের মাঠে একসাথে থাকবে বলছে জি হ্যাঁ একসাথে থাকবে তো বলছে নারী পুরুষ একসাথে থাকলে একে অপরের ইজ্জতের দিকে তাকাবে না তা আল্লাহ রসুল বলছে না তাকাবে না এখন আপনি বুঝেন তো টেনে করে ব্যাঙ্গালোর যাচ্ছেন চারখানা ব্যাগ রয়েছে আপনার সাথে যেই স্টেশনে দাঁড়িয়ে আছেন ট্রেনটা ঢুকছে এত ভিড় ধরেন লোকাল ট্রেনে এখান থেকে অন্তত কৃষ্ণনগর বা কৃষ্ণনগর থেকে আপনার শিয়ালদা পর্যন্ত যাবেন তারপরে ওখান থেকে আপনার ট্রেন এখান থেকে আপনি টিকিট পাননি এবার আপনাকে লোকাল ট্রেনে যেতে হবে লোকাল ট্রেন মানে তো বুঝতে পারছেন যারা গিয়েছেন তারা জানেন তো এবার নিজেকে গলানোর জন্য এত টাইম ব্যস্ত হয়ে গেছেন যে আপনি ট্রেনে কোনোরকমভাবে আপনাকে জায়গা নিতে হবে এটা আপনার লক্ষ্য উঠে গিয়ে দেখছেন একটু পরে গিয়ে দেখছেন তিনখানা ব্যাগ একটা নাই কেন আরে ট্রেনটা এখে চলে এখানে দাঁড়াবে না জানি এক এক মিনিট মিনিটের মধ্যে আমাকে গিয়ে একটা আমার রুম প্রস্তুত করতে হবে আমাকে আমার প্রস্তুত করতে হবে এই টেনশনে আপনি একটা ব্যাগ ব্যাগ ছেড়ে দিয়েছেন তো ট্রেনের জন্য যদি একটা ব্যাগ ছেড়ে দিতে পারেন তো কে আমরা মাঠের কথা ভাবেন সবাই উলঙ্গ থাকবে কেউ কারোর দিকে তাকাতে পারবে না মানুষ কতটা ব্যস্ত হলে মানুষ কতটা টেনশনের মধ্যে পড়লে এই সিচুয়েশন আসতে পারে অতটাই টেনশন নবিরাসুলরা সেদিন বিপদে পড়ে যাবে নবিরাসুলরা টেনশনে থাকবে যদিও আমাদের দেশের এক শ্রেণীর আলেম আলেমরা বা এক শ্রেণীর মানুষেরা বলে যে সেদিন আমাদেরকে বাবা বাঁচাবে পীর বাবা বাঁচাবে এটার কোনো সুযোগ নাই এটা যদি কিছুক্ষণের জন্য ভাবেন তাও আপনি মূর্খ কেননা নিজের বাবাই পালিয়ে যাবে নিজের মা পালিয়ে যাবে আপনাকে ছেড়ে যে জন্ম দিয়েছে আপনাদেরকে দেখার সময় না নিজেই নিজে ইয়ানি করতে ব্যস্ত আল্লাহ আজকে আমার কি হয় আমার কি হয় তাহলে কি ভয়ানক একটা সিচুয়েশন আসবে বলেন বলেছেন মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে তো আমাদের প্রিয় নবী বলছেন মানুষ ঘামতে থাকবে টাকনু পর্যন্ত ঘাম হবে টাকনু যে যা পাপ করেছে কারুর ঘাম হবে এই হাটু পর্যন্ত কারুর কোমর কেউ ঘামের মধ্যে সাঁতার খেলবে একবার সিচুয়েশনটা বুঝেন মাটি উপরে আপনি ঘাম আপনাকে ঘিরে আছে আর কোথাও নাই মানে ঘামের মধ্যে এতদূর আপনার কাঠ পর্যন্ত ঘাম চলে আসবে কাঠ পর্যন্ত ঘাম চলে আসবে আপনি যে পরিমাণে পাপ করেছেন সেই অনুযায়ী আপনি ঘামতে থাকবেন কেন কি কারণে ঘামতে থাকবেন অপর হাদিসে আল্লাহ রসুল বলছেন সাল্লা উলিয় সাল্লাম উনি বলছেন যে সূর্য থাকবে মাথা থেকে এক মাইল দূরে সূর্য থাকবে মাথা থেকে এক মাইল দূরে তো কত দূরে আছে তাই তো ঘামি সূর্যের আলো পড়ে না তাও ঘামি কিন্তু সূর্য থাকবে সেদিন মাথার উপরে সিচুয়েশনটা একবার কি হবে ভাবেন সূর্য থাকবে মাথার উপরে কত মানুষ এখনো কাঁদছে কবরে গিয়েও কাঁদে আল্লাহ একবার রিটার্ন করো বলি একবার দাও না ব্যবস্থা করো না আর সুযোগ থাকে না কিন্তু বেঁচে থাকতে আমাদের কোনো খেয়াল এ বিষয়ে থাকে না সূর্য মাথার উপরে কোনো কোনো হাতি খেয়ে গেছে যে মগজ গলে পড়বে কি সিচুয়েশন হবে ঘাম সামনে জাহান্নাম ডান দিকে আমল বাম দিকে আমল মানুষ ছুটে বেড়াচ্ছে পতঙ্গের নাই আল্লাহ সোমান কোরআনুল কেরিমের মধ্যে বলছে তাদেরকে দেখে মনে হবে তারা সবাই নেশা করেছে তাদেরকে দেখে মনে হবে তারা সবাই নেশা করেছে এই কথা বলার সাথে খেতে আল্লাহ বলছে না কেউ নেশা করেনি সবাই আমার আজাবে পাগল হয়ে গেছে আমার আজাবে এতই কঠিন আমার আজাবে এতই কঠিন যে আমার আজবে পাগল হয়ে গেছে পতঙ্গের মতো ছুটে বেড়াচ্ছে কেউ কাউকে চিনতে পারছে না কত কঠিন জায়গা সেদিন ওই কঠিন জায়গা আল্লাহ সোমান তাহলে আমাদেরকে আরো নিচে ছায়া দান করুক সাহেব আল্লাহ মাহমিন আলহামদুলিল্লাহ ও সালাহত ওয়াসাল্লা আলাহ রসুল আল্লাহ ও আলাহ আলা আজমাইন আম্মা বাদ। এখান থেকে তো বাঁচা যাবে না বিচারের মাঠ থেকে আমরা কেউ বাঁচবো না কথা সত্য তবে সেখানে জায়গাটা একটু রিল্যাক্সেবল হতে পারে আপনার আমার জন্য সেটা সে প্রেক্ষাপট সে জায়গাটা সে পরীক্ষার হলটা এই দুনিয়া আল্লাহ রসুল দুনিয়ার সমস্ত আরাম আয়েজকে ত্যাগ করেছিল। সাহাবিরা সমস্ত আরাম আয়সকে ত্যাগ করেছিল বড় বড় ইমামরা এই দুনিয়াতে আরাম আয়সকে ত্যাগ করেছিল আমাদেরকে আরাম আমায়েশকে ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে ওইখানে আমার বিছানা আমার ঘর আমার থাকার জায়গা রেডি করার জন্য দেখেন না একজন মানুষ কি করে নিজের ছেলে মেয়েকে পড়ানোর জন্য সব অর্থ শেষ করে দেয় দেখেন না একজন মানুষ সারা জীবনে ইনকাম করে একটা সুন্দর বাড়ি বানায় কেন আমরা থাকবো এইটাই যদি আমরা আখেরাতের জন্য কল্পনা করি এই কথাটাই যদি আমরা আখেরাতের জন্য ভাবি যে ওখানে আমাকে তৈরি করতে হবে আমার ঘর ওখানে আমার তৈরি করতে হবে আমার অট্টালিকা তাহলে আপনাকে আমাকে এখানে খাটতে হবে ওখানে আর সুযোগ নাই ওখানে গিয়ে কিচ্ছু করার সুযোগ নাই কত কঠিন জায়গা সেই দিন কারোর পায়ে বেড়ি থাকবে আর যারা জুলুম করেছে আমি মাঝে মধ্যে ভাবি কথাগুলো অবাক হয়ে যায় একা যখন ভাবি যে জুলুম তো আমরা প্রায় মানুষই প্রায় মানুষের সাথে করি জুলুম মানে আমার জমির পাশে আপনার জমি এক কোদাল মেরে নিয়েছি আলটাকে চোরুস করার জন্য এক কোদাল মেরে নিয়েছো কোনো ব্যাপার নাই এক একবিদ্যা এটা কি সমস্যা নেই তারপরে আপনার সাথে ব্যবসা আছে আমার তার সাথে একটু জুলুম হয়েছে আপনার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে আমি আপনার সম্পর্কে কি বোধ করে বেরেছি এটা একটা জুলুম আমি যা করিনি তাই আপনি বলে বেড়াচ্ছেন এটা ওয়ান টাইপ অফ জুলুম এটাও একটা জুলুম এবার আবু হরের রাজি আল্লাহ তালী বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন খুব কঠিন কথা বুঝলে দুনিয়াতে মানে ন্যূনতম একটা শাস্তি দিয়ে বুঝেছেন যেমন এই যে সুদের ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন সত্তরটা পাপ রয়েছে সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা না কত বড় ভয়াবহতা তাই দেখানোর জন্য বলেছেন এইখানেও আল্লাহ রসুল আমাদেরকে বলছেন দেখেন খেয়াল করেন একটু দুনিয়াতে কেউ কারোর এক বিদ্যা জমি নিয়েছে আধাপ জুলুম করে জমি নিয়েছে এই যে এই পর্দার ধার দিয়ে যে এই সাইড দিয়ে কত মানুষ কিন্তু জুলুম করে মানে জায়গা দখল করে অনেকে ঘর করে আছে সব কেয়ামত মাঠে দেখবেন সব কেয়ামতের মাঠে দেখবেন কোনো টেনশন নাই সেদিন দেখুন অবস্থাটা কি অবস্থাটা একটু বলি আমি শুনেন তো আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি দুনিয়াতে দুনিয়াতে কারুর আধাত জমি নিয়েছে আধাত মানে হতে পারে এক বিঘা দু বিঘা পাঁচ বিঘা ওটা তো পরের বিষয় আধাত যে জমি নিয়েছে তাকে বলা হবে তুমি জমিনকে খনন করো তুমি জমিনকে খনন করো সে জমিনকে খনন করতে শুরু করবে খনন করতে 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 যখন সাত নম্বর জমিনে পৌঁছাবে মানে সাতটা স্তর রয়েছে আকাশে যেমন সাতটা স্তর জমিনেরও তেমন সাতটা স্তর রয়েছে সাত নম্বর স্তরে যখন পৌঁছাবে তখন আল্লাহ সুমানার নির্দেশে ফেরেস্তাগণ ওই যতগুলো মাটি সে তুললো জমিগুলা তুললো সব তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এখন বুঝছেন যে একজন মানুষের বসার জায়গা মক্কা থেকে মদিনার দূরত্ব মানে নিতম্বের সাইজ মক্কা থেকে মদিনার দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব তিন দিনের ঘোড়ায় চলা পথ দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এই উরুরান হবে বাইজা পাহাড়ের সমান ভাবলাম যে এত বড় আল্লাহ কেন করলো ওই যে পঞ্চায়েতে যত চাল চালেছে সব চুরি করেছে সব উপরে উঠবে সব উপরে উঠবে এবার ওই জমিন খনন করে তার পিঠের উপরে ঘাড়ের উপরে তুলে দেওয়া হবে এবার বলবে যে তুমি ঘুরো আচ্ছা এখানে আল্লাহ রসুল হাদিসে একটা কথা বলছেন যে এই যে মানুষটা ঘুরবে এই যে লোকটা ঘুরবে এই যে অত্যাচারী স্বৈরাচারী ব্যক্তি এই যে ঘুরবে এর বিচার হবে সব শেষে যার যে জালিম তার বিচার হবে শেষে তার মানে বিচারের দিন কতটুকু সময় খামসিন হাজার বছর সমান কদিন বিচার হবে বলতে পারবো না কত সময় লাগবে জানি না কত ট্রিলিয়ন বিলিয়ন বছর লাগবে জানি না কিন্তু এখানে বলা হচ্ছে পঞ্চাশ হাজার বছর সমান একদিন কিন্তু জালেমের বিচার হবে কখন শেষে সব শেষে ওই ব্যক্তি ঘুরতে থাকবে সাথে একটা কথা এক স্তবক জমিন খুঁড়তে পাঁচশো বছর সময় লাগবে কত সময় সাত তবক জমি জমিন খুঁড়তে পাঁচ সাথে পঁয়ত্রিশশো বছর সময় লাগবে তো পঁয়ত্রিশশো বছর তো জমিনই খুঁড়বেও এটা ব্রেনে ধরবে না দেখেন কি কেমন কি এটা কি করে হয় আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ মোবাইল বুঝতো না যে আর বিনা তারে কথা হবে এটা কি করে হয় এখন হয়েছে এখন হয়েছে আল্লাহ সোমাতারা সব পারেন তো পাঁচশো পঁয়ত্রিশশো বছর যাবৎ জমিন খুঁড়ে এবার ও ঘুরবে আল্লাহ যেন কত বছর ঘুরবে এই কথা শুনে একজন সাহাবি বলছে আল্লাহ রসুল সবারই এই অবস্থা হবে সবাইকে ওই পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে বিচারের জন্য বিচার তো হবে দাঁড়িয়ে থাকতে হবে কি সবাইকে এই যে ভয়াবহ একটা দিন আর যদি ভয়াবহ নাও হয় মানে আপনি যদি আরো সে থাকেন তো পঞ্চাশ হাজার বছর আগে বসে বসেও তো ক্লান্ত হবেন আরে পঞ্চাশ হাজার বছর আগে কাটানো যায় নাকি আমাদের তিন দিন কাটে না বসে এটা কেমন ব্যাপার তখন আল্লাহ রসুল বলছেন যারা মৌমিন ব্যক্তি হবে মৌমিন মানে যারা পাঁচ ওয়াক সালাত নিষ্ঠার সঙ্গে মসজিদে আদায় করে যাদের রুজিটা হচ্ছে হালাল যাদের চরিত্র ভালো মানে মমিনের অনেক গুণাবলী রয়েছে এটা আপনারা জানেন তো এই ব্যক্তির জন্য আল্লাহ রসুল বলছেন সাহাবিকে শুনে রাখো এর যে ডিউরেশন হবে বিচারের সেটা হবে জোহর থেকে আসর পর্যন্ত সোমান আল্লাহমদিহিদ জোহর থেকে আসর পর্যন্ত মানে পঞ্চাশ হাজার বছর বছর শেষ এটা মমিনদের জন্য কত বড় অফার কত বড় অফার ভাবা যায় পঞ্চাশ হাজার বছরকে কেউ যদি এতটুকু একটা শর্ট টাইম করে দেয় দু ঘন্টার একটা সময় এটা মমিনদের জন্য সময় এগুলো তালাশ করতেন তাহলে ওখানে কি করব? ওখানে পীর বুজুর্গ বাপ মা খালু চাচা মা কেউ আপনাকে হেল্প করবে না কারো সবাই করার ক্ষমতা থাকবে না ওই যে ইসরাফুল্লাহলাম সিংহায় ফুৎকার দেবেন সব ভাই অজ্ঞান হয়ে গেছে সর্বপ্রথম যিনি জ্ঞান ফিরে পাবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত বড় সৌভাগ্য আমাদের আলহামদুলিল্লাহ যে আমরা তার উম্মাত তিনি প্রথম জ্ঞান ফিরে পাবে জ্ঞান ফিরে পেয়ে দেখবেন মুসা আল্লাহ সাল্লা সাল্লাম আরসের পায়ে ধরে ঝুলছেন তা আল্লাহ সাল্লাহ যে কী ব্যাপার মুসাকে অজ্ঞান হয়নি নাকি আল্লাহ তো মুসা আল্লাহ সাল্লামকে ওই যে একবার বলেছিল না যে তুর পাহাড়ে আমি আপনাকে দেখতে চাই অজ্ঞান হয়ে গেছি ওইটাই মনে হয় শেষ অজ্ঞান নাকি কি কী ব্যাপার আল্লাহ সাল্লু বুঝতে পারবেন না আর প্রথম কাপড় পড়াবেন ইব্রাহিম আল্লাহ মানে কিয়ামতের মাঠে কাপড় নবে সম্মানিত করা হবে মানুষকে তো আমাদের নবী সমস্ত নবীদেরকে আল্লাহ একটা দিয়েছিলেন তোমরা দোয়া করো চাও আমি দেবো আমাদের দয়ার নবী মায়ের নবী তিনার দোয়াটা দুনিয়াতে করেননি সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ আমি কিয়ামতের মাঠে নেব এটা বুঝেননি সিএল পাওয়া যায় তো স্কুলে মাসে একটা করে সিএল পাওয়া যায় না তা আমাদের স্কুলে এই যে চোয়াপড়া দুলিপড়া বিদ্যানিকেতনের হেডসার ছিল গোবিন্দচন্দ্র হালদার তো উনি সারা বছরে একটা মানে সারা জীবন যতদিন চাকরি করেছেন একটাও সিএল নিয়েছিলেন না তো শেষে প্রায় এক আধ বছর না দু বছর সিএলই হয়ে গেছিল মানে উনি নিয়েছিলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এটা বললাম যে আপনি যদি সিএল না নেন তা আপনার জন্য জমা থাকছে তো এটা আপনার জন্য জমা থাকছে তাহলে এবার স্বপ্ন দোয়া করেছে আল্লাহ রসুল বলছে আমি কিয়ামতের মাঠে দোয়া করবো এখানে না গতদিন কি শুনলেন যে একজনকে আল্লাহ তারা দুনিয়া এবং আখেরাত যে একটা চয়েস করতে বলেছিলেন আল্লাহ আখেরাত করেছেন কত বড় ভালো মানুষ হলে আল্লাহ রসুল সেদিন শেষ পড়ে যাবেন শেষদায় পড়ে যাবেন উম্মতের জন্য সবাই করবে আল্লাহ রসুল বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি কার জন্য করবে যে লোকটা রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট খায় যে লোকটা ডাক্তারের দোকানে গেলে গিয়ে করে কিনে খায় এখানে নামাজ পড়ে তারপরও আমি যে কথাগুলা বলি সব হাকিক করে বলি মাথার মধ্যে রাখবেন এমনি কথা একটা বলি না ওই লোক আবার ঘাটের ধারে বসে বিড়ি খাই আমার এখানেও নামাজ পড়ে তো এইরকম যে দুনিয়ার এই যে সিচুয়েশন আপনি সামান্য একটা মোহ ত্যাগ করতে পারছেন না আপনি আপনার কি হবে সেদিন ভাবুন তার জন্য আল্লাহ সুবানা তারা বলছেন আল্লাহ রসুল বলবে ইয়া অম্মতি লজ্জা লাগবে না সেদিন কত বড় লজ্জার হবে আপনি বন্ধু একই সাথে নামাজ পড়েন আপনি ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে গেছেন আল্লাহ আপনার জন্য কান্দেন কি আমাদের মাঠে মাথায় তুলবেন না আল্লাহ তুমি আমার কথা শুনো তারপরে মাথা তুলবো আমি যা বলবো তাই শুনতে হবে ব্যাস কি আবদার কার জন্য আল্লাহ জন্য আবদার নয় আমাদের জন্য আবদার পুরো কুল কায়নাতের জন্য আবদার করবেন যারা মুসলমান তখন আল্লাহ বলবেন ইরফাইয়ার আশেকিয়া মুহম্মদ সাল্লাম ও আমার প্রিয় নবী মাথা তুলো যা বলবে শোনা হবে তখন আল্লাহ রসুল দাবি করবেন যে আমার এই করো সেই করো ইত্যাদি ইত্যাদি সাফায়ত করবেন আল্লাহ রসুল আপনার আমার জন্য সেখানে তো বিপদে পড়বই পড়ব বাঁচার রাস্তা তো দু একটা জানার দরকার আবু হুরার রাজি আল্লাহ তালু বলেন আনাস রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনলো মুয়াজ্জিন যা বলে সেও তাই বলল মুয়াজ্জিন যা বলে সেও তাই বলল তারপরে দরুদে ইব্রাহিম পাঠ করলো তারপরে আজানের যে বিশেষ দোয়া রয়েছে সেই দোয়াটা পাঠ পাঠ করলো এখন আল্লাহ রসুল বলছেন যে তাকে আমি জান্নাতে নিয়ে যাব আমার মানে ওয়াজিব হয়ে গেল তারপরে আপনি এখন নামাজ পড়তে ঢুকেননি মসজিদের বাইরে থেকে চলছে অথচ আমরাই মসজিদে আজান চলে বাইরে দাঁড়িয়ে গল্প করি করি কি করি না আমরাই করি আমি করি থাকে না মনে কত বড় ব্যর্থ মানুষ আমরা কেন আল্লাহ রসুল বলেছেন আমার জন্য উসিলা চাও তো উসিলা চাও উসিলা মানে আল্লাহ মানে হাইস্ট প্লেস ইন দা জান্নাতের সবচেয়ে উঁচু জায়গা একদম স্পেশাল রুম ওইটা ওই একটাই রুম আছে স্পেশাল যেটা আল্লাহ রসুলের জন্য বরাদ্দ আর ওই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বলে গিয়েছেন তোমরা আমার জন্য চাও আমার জন্য চাও আর তোমরা আমার জন্য চাও বিনিময়ে আমি সাফায়েত করবো আল্লাহর কাছে দেখি আল্লাহ দেয় কিনা চিন্তা করেন তার মানে আমরা যদি আল্লাহ জন্য করতে পারি মানে আল্লাহকে বলতে পারি আল্লাহ গো আমাদের দিনের নবী দয়ার নবী মায়ের নবী তুমি তাকে উসিলা নামক জায়গাতে স্থান দিও আর ওখানেই আল্লাহ রসুল শেষ দায় পড়বেন শুধু কি তাই মুখাফিখি থাকবেন মানুষ মুখাফিখি থাকবেন জিন আল্লাহ রসুলের উপরে চিন্তা করেন তাহলে এটা আপনার আমার জন্য সৌভাগ্যের যে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরে টিলনা উই আর মুসলিম এখন পর্যন্ত আমরা মুসলমান তাহলে মুসলমান ওই যে আল্লাহ বলছেন ইল্লা ওয়ানতুম মুসলিমুন খবরদার মারা যেও না মুসলমান না হয়ে শুধু আব্দুর রহমান শাহনুর রহমান এর নামে মুসলমান হয় না আপনার অ্যাক্টিভিটি আপনার অন্তর আপনার কাজ আপনাকে বলে দেবে যে আপনি মুসলমান কিনা আর আরসের নিচে ওই যে ছায়া বললাম না ছোটবেলা থেকে যারা ইবাদত করে এটা একটা আপনার আমার ছোটবেলা হয়তো নাই ধরেন যদি মনে করি ছোটবেলা শেষ আপনার আমার তো এখনো রাস্তা আছে কি রাস্তা এই যে জুমার নামাজ পড়ে গিয়ে আসরের নামাজের জন্য মনটা দিলটা মসজিদে ঝুলে থাকবে এরা ছায়ের নিচে স্থান পাবে তারপরে দান খয়রাত মানুষের অভাব দূরীকরণ কারোর মেয়ের বিয়ে হচ্ছে না ইত্যাদি 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 বিভিন্ন জায়গায় দান মসজিদে দান মাদ্রাসায় দান বিভিন্ন জায়গায় দান করলে এক এক বিঘা জমি দিয়েছেন মসজিদকে একবারে জমি মাথার উপরে থাকবে আর ইনশাল্লাহ লাগবে না যেদিন অস্থির কি ছা এসি ওখানে রেডি হয়ে যাবে আপনার জন্য আমরা যদি বুঝতে পারি যদি আল্লাহ আমাদের বুঝার সেলগুলা না মেরে ফেলে তাহলে ইনশাল্লাহ আমরা দান করব যদি সেলগুলা না মেরে ফেলে আল্লাহ রসুলের জন্য মাকামে মাহমুদ আছে তারপরও আল্লাহ রসুল মারা যাওয়ার সময় সাবধান করে গেলেন আর কি এই তিন নম্বরটা সবাই আমরা করতে পারি কিন্তু এই সবাই এইটার মধ্যে আবার গলত রয়েছে আমাদের তিন নম্বরটা কি একে অপরের প্রতি ভালোবাসা কেমন ভালোবাসা রাহুলকে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসি কেন দিনের জন্য এমনি কোনো খাতির নাই কী এর জন্য যে ও দিনের জন্য ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি এবং ভালোবাসারা প্রাণ দিয়ে হয় অন্তর দিয়ে হয় যদি আমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা থাকে তো ওই দিন কিয়ামতের মাঠে ইনশাল্লাহ যখন মানুষ করবে তৃষ্ণার জন্য তখন আমরা আল্লাহ নিচে আমাদের মধ্যে আজিজ হিংসার শেষ নাই গিবদের শেষ নাই এমন এমন মানুষ ফোন করে দিয়ে বলে যে ভাই আপনাকে আল্লাহর ভালোবাসি একটু হয়তো অসুস্থ কেউ জানতে পেরেছে ও মানে ভাবনারও বাইরে একজন মানুষ এই যে মাঝে অসুস্থ হয়েছিলাম একটা লোক আমাকে দেখতে এসেছে আমি অবাক হয়ে গেলাম তার বসার ক্যাপাসিটি নাই তার দুজন বন্ধু তার সাইডে রেখেছে এত বিকাল অঙ্গ আল্লাহ সমতা তৈরি করেছে অথচ সে লোক বলছে স্যার আমি জীবনে নামাজ কাজা করিনি আপনার বক্তৃতা শোনার পর থেকে আমি যে এতদূর ছুটে আসলেন এত কষ্টের মধ্যে তবে যে আপনাকে দেখতে আসলাম আপনি অসুস্থ বলেন তো এই ভালোবাসার কি আল্লাহ বিফলে দিবে নিশ্চয়ই দিবে না তাহলে আপনার আমার জন্য ভালোবাসাটা হবে একটা মমিন অপর মোমিনের জন্য আয়না স্বরূপ আমি যা আপনিও তাই যদি আপনার আমার প্রতি ভালোবাসাটা দরজা থাকে দরদ মানে আমার আমি অসুস্থ হলে আমি আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা যেমনটা কষ্ট পাবে ওইরকম আমি যদি আমার বন্ধুর জন্য কষ্ট পাই আমি যদি আমার দিনী ভাইয়ের জন্য কষ্ট পাই তাহলে ইনশাল্লাহ এই কষ্টের কারণে এই ভালোবাসার কারণে একদিন ওই ছায়ের তলে স্থান পাবো জায়গা যেমন কঠিনও আছে জায়গা তেমন সহজও আছে কিন্তু সহজ এবং কঠিন দুটোই আল্লাহ সুমাদা আমাদের হাতে একটিয়া দিয়েছেন কেউ কোনো আমলের মাধ্যমে জান্নাত পাবে না ইল্লাহ রহমত আল্লাহ সুমাদ রহমত ছাড়া তো আল্লাহ রসুলকে বলছে আপনিও পাবেন না বলে জিনা আমিও না তা আল্লাহ রহমত তো আমাদের পুরো আছেই ইনশাল্লাহ আল্লাহর রহমত আছে এটা আমরা মনে করি সো আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসাটা দেখাতে হবে দিনী ভাইদের প্রতি একবারে অন্তরের মানে নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়েও যেন কঠিন ভালোবাসা হয় এরকম করতে হবে সাহাবিদের মধ্যে এই ভালোবাসাটা ছিল একজনের কিছু হলে আরেকজন কান্নাকাটি করতো ব্যবস্থা করতো সব কিছু করতো কিন্তু আজকে আমাদের এত ব্যস্ততা এত টাকা পয়সা ইনকামের ধান্দা যে আমরা একে অপরকে অনেক দিন হয়তো এই মসজিদে আসি অথচ কথাই বলার সুযোগ হয়নি অনেকদিন কী অবস্থা তার বাড়ির কী সিচুয়েশন তার বাড়ির তার বাড়িতে কোনো সমস্যা আছে কি না বা সে কী সিচুয়েশান আছে তার কোনো পারিবারিক বা মানসিক বা শারীরিক কোনো সমস্যা আছে কি না এগুলো কিন্তু আমরা খেয়াল করিনি যদি এই সমস্যাগুলো তলাশ করি আর এগুলোকে যদি আমরা রিকভার করার চেষ্টা করি তিনশাল্লাহ ইনশাআল্লাহ আজিজ সেদিন আমরা জান্নাতের ওই আপনার সুশীতল ছায়া যে কঠিন দিনের যে সুশীতল ছায়া সেই ছায়া তোলে আমরা সমস্যা হব আল্লাহ আমাদেরকে শহীদ তৌফিকাদা করুক সহাবল আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা এভাবে হিংসাত্মক মনোভাব নিয়ে এখনও চলেন আল্লাহ যেন তাদের অন্তরগুলোকে নরম করে দিয়ে মানুষকে ভালোবাসার তৌফিকা করে আল্লাহ মিন আমাদের মধ্যে যারা এখনও নেশাদার দ্রব্য পান করাতে লিপ্ত আল্লাহর হস্তে ছেড়ে দেন কারণ আল্লাহ রসুল বলছেন লয়াদ জান্নাতা মদমিনুল খামরিন নিয়মিত পান বিড়ি জর্দা গুল যে খায় সে জান্নাতে যাবে না বিশ্বাস করেন সে জান্নাতে যাবে না যত বড় যত বড়ো আলেম দিক না করেন বিশ্বাস করেন সে জান্নাতে যাবে না ওই দিন আলেম পালিয়ে পালিয়ে যাবে ওই দিন আলেম পালিয়ে যাবে কে মাঠে আলেম পালিয়ে যাবে আল্লাহর অস্তে আল্লাহকে ভালো ভালোবেসে সিগারেট পান বিড়ি জর্দা গুল সিগারেট যে যেখানে খান না কেন হয়তো আমার চোখে দু চারজন পড়েছে এটা নাই যে আপনি কারুর চোখে আপনি আল্লাহর কাছেই করেন তখন বলে আমাকে বাঁচানোর জন্য আবার শির হয়ে যাবে যে শাহনুর ভাইকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহকে আল্লাহ দেখতে ওর খেয়াল ইলে আল্লাহ দেখছে এরকম ইনশাআল্লাহ নেশাদার যোগ্য যত জিদা পান করছেন বা কুয়ব্বাস যাদের মধ্যে আছে আল্লাহ তুমি যেন তাদেরকে কুআব্বাস থেকে দূরে থাকা তৌফিক আদা করো আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা আত্মীয় কিছুদিন আগে ছিল এখন নাই বা অনেক বছর আগে ছিল যারা নাই কবরের তলে সাহিতো আল্লাহ জানি না কী হালে রয়েছে আমাদের এই সলাতের উসিলাই আমাদের খুদ্বার উচিলাই তারা যদি শির্ক বিদাত না করে মারা যায় তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন আল্লাহ বিয়ে বিচারের মাঠ অতি ভয়াবহ এবং কঠিন আমাদের হাতে কিছুই নাই সামান্য কিছু আমল আর একে অপর দিনী ভাইকে ভালো রেখে যেন তোমার সুশীতল ছায়ার স্থান পেতে পারি তার জন্য তৌফিকা করো আল্লাহ মামিন আমিন আল্লাহ তুমি সমস্ত যুগে যুগে প্রত্যেকটা ভালো মানুষকে পরীক্ষা করেছো আজকে ডক্টর জাকির নাইকে কোনো দেশই নিতে চাইছে না এত বড় একজন মানুষ যার হাত ধরে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে অথচ তুমি ইজ্জতের মালিক আল্লাহ গো সেই ডক্টর জাকির নাইকে আল্লাহ সাইদি যেন আবারও সঠিকভাবে দিনের কাজ সুস্থ মস্তিষ্কে যেন গোটা দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে পারে তার জন্য আদা করো আল্লাহ মামিন আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন আজকে নষ্ট হতে চলেছে হানাফি সাফি মালিকী খারেজি মোতাজেলার নামে বিভিন্ন দলে ভাগ বাটোরার মধ্যে আমরা ব্যস্ত গো সমস্ত মুসলমানকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ সুমান তাল্লার কাছে ওই ওইকান্তিক দোয়া আমরা যেন সঠিকভাবে আমল করে মরার সময় কালেমায় তহিদ লাহাইল্লাহ এটাকে পড়ে পড়তে পড়তে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহ হুম্মামিন আল্লাহমাসল্লাহ আলাই বারিক আলাই